কোথাও প্রধান সড়ক, আবার কোথাও বসতবাড়ির সাথে কিংবা ফসলি জমির পাশে এভাবেই ড্রেজার মেশিন বসিয়ে উত্তোলন করা হচ্ছে বালু। কাউনিয়া উপজেলা সহ জেলার 7 উপজেলার লোকালয় ও তিস্তা ঘাট সহ কয়েকটি নদীর বাঁধ ঘেঁষে প্রায় শতাধিক পয়েন্টে চলছে এই অবৈধ কার্যক্রম। এতে সৃষ্টি হচ্ছে চলাচলের রাস্তায় খানাখন্দের, বিলীন হচ্ছে ফসলি জমি। প্রভাবশালীদের ভয়ে কেউ মুখ না খুললেও ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, বন্ধ করা হোক এই বালু উত্তোলন। আর গরিব মানুষ আমার কবার গেলে তো আমার সমস্যা রয়েছে, মনে করো আমরা সরকারের কাছে এইটাই চাই, অবৈধ বালু যেমন বন্ধ করা হয়, মনে করো ক্ষতি এখন করলে এখন আমার পাইছি এলা এখন করার আছে, এখন আমার যদি চাই আমাকেও দেওয়া বাধ্যতা হওয়া লাগবে এই পর্যন্ত। তবে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বালু উত্তোলনের বিষয়টি আমলে নিয়ে নিয়মিত অভিযান চলছে বলে দাবি এই উপজেলা নির্বাহী কর্মকর্তার। রাতের বেলায় উত্তোলনটা বেশি করে থাকে, এখন তহসিলদারদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে খবর পাওয়া মাত্রই জানানোর সাথে সাথে তারা যেন ওখানে যায় এবং নিয়মিত মামলা দায়ের করে আর আমাদেরকেও জানায়, তো আমরা চেষ্টা করব তাদেরকে আইনের আওতায় আনার জন্য। আবারও ফিরে আসুক গ্রামের সেই নির্বিলি পরিবেশ, চারদিক ভরে উঠুক সবুজে ভরা ফসলের মাঠ, পাশাপাশি রাজস্ব আদায় বৃদ্ধি ও ফসলি জমি রক্ষার উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমন দাবি স্থানীয়দের। সকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।